শুভ সন্ধ্যা, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখালোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন ডক্টর লরেন্স দিমুপরেগি। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি দাদা, আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সংবাদ কুমিল্লা জেলা প্রতিনিধি এবং স্পেশাল করেসপন্ডেন্ট হিসাবে আমি আপনার সঙ্গে আছি সাংবাদিক ফরহাদ ভাই। তো সেই সুবাদে আমি আপনার কাছ থেকে জানতে আছি আপনার অল নট অনলি ডক্টর বাট অলসো প্রভাষক সফটটেক অ্যান্ড অফ মেডিকেল টেকনোলজি অ্যান্ড প্রেসিডেন্ট হিসেবে আছেন হোমিওপ্যাথি সেবা সংঘ। তো সেই সুবাদে আমি আপনার কাছে জানতে আছি যে একজন প্রেসিডেন্ট হিসাবে এবং প্রভাষক প্লাস ডাক্তার হিসেবে যে আপনি সেবা করে যাচ্ছেন, আপনার অনুভূতির কথা তুলে ধরবেন চ্যানেল 99-এ। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। ধন্যবাদ দাদা আপনাকে এই সন্ধ্যায় আপনার এই আমাকে যে সুযোগ করে দিয়েছেন, আমি সর্বপ্রথমে পিতাকে ধন্যবাদ দিই। আমি কুমিল্লা রিভাইভাল ব্যাপটিস্ট চার্চের পাস্টর এবং শৈলেন হোমিও কেয়ারের ডাক্তার লরেন্স বৈরাগী। দৈনিক আজকের আলোকিত সকালকে এবং চ্যানেল 99-কে আমি বিশেষভাবে ধন্যবাদ দিই আমাকে এই সাক্ষাৎকার দেওয়ার জন্য। ভিউয়ার্স, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। দাদা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি আমাদের হোমিওপ্যাথি সেবা সংঘের একজন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াতে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আমি 2015 সালের আমার 17ই মার্চ হোমিওপ্যাথি সেবা সংঘের সেই সংগঠন করি, শিখব, শিখাবো, সেবা করব, সেবাই আমাদের একমাত্র লক্ষ্য, আজ অবধি আছে এবং আমরা অনেক কার্যক্রম করি। তার মধ্যে আমাদের প্রত্যেক মাসের শেষ শুক্রবার আমরা ফ্রি চিকিৎসা দিই কুমিল্লার বিভিন্ন স্থানে। সেই অনুসারে আমরা আগামী শুক্রবারও আমাদের বাদুরতলা সেই ধর্মসাগরের দক্ষিণ পারে আমরা ফ্রি চিকিৎসা দেব এবং এটি একটি সেবামূলক সংগঠন। আমরা এর মাধ্যমে হোমিওপ্যাথিটাকে আমরা চাই যেন আরও প্রসারিত হয়, সুনামের সাথে যেন এটা আমাদের আরও বৃদ্ধি পেতে পারে এবং আমরা যেন অন্তত পক্ষে রোগীকে সঠিক লক্ষণ অনুসারে তাদেরকে আমরা চিকিৎসা দিতে পারি। সেই প্রচেষ্টায় আমি হোমিওপ্যাথি সেবা সংঘের প্রেসিডেন্ট হিসাবে আমি সার্বিকভাবে আমি চেষ্টা করে যাচ্ছি। ভিউয়ার্স, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি দাদা, আপনি খুব সুন্দরভাবে প্রস্তাবনাটা তুলে ধরেছেন। একজন প্রেসিডেন্ট হিসাবে আপনি যে কথা তুলে ধরেছেন আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি দাদা। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে পাশ্চাত্য দার্শনিক রাস্কিন বলিয়াছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে। একটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর হুকুম বা ভগবানের হুকুম বা ফাদারের হুকুম মেনে চলো। ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতামাতার হুকুম মেনে চলো। সম্রাট নেপোলিয়ন বলেছেন তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেবো। আপনার গর্ভধারিণী মাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনি সেবা দিয়ে যাচ্ছেন। তারে ধারাবাহিকতা জন্য রাস্কিন তার তৃতীয় নম্বর উক্তির মতো বলেছেন ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মহৎ গুণ। তো সেই সুবাদে আপনি আমাদের মানব সেবা দিয়ে যাচ্ছেন। দাদা, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার আগামী প্রজন্মের মধ্যে যারা হোমিওপ্যাথিক নিয়ে পড়াশোনা করছেন, তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনার বাল্য জীবন এবং শিক্ষা জীবনের কথাটা আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। সম্মানিত দাদা, ধন্যবাদ। আসলে আমার বাল্য জীবনটা কেটেছে গ্রামে, গোপালগঞ্জ কোটালীপাড়া ধারাবাসাইল আমবাড়িতে। আমি কুমিল্লা এসেছি 1982 সনের শেষ দিকে। আমি কুমিল্লা ঈশ্বরবাসলায় পড়ালেখা করেছি এবং আমি সেই অজিত ঘোষে পড়ালেখা করে আমি কুমিল্লা হ্যানিম্যান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে আমি DSMS কোর্স করেছি। আমি এই হোমিওপ্যাথিক চিকিৎসায় মনে করি যদি আমাদের আরও সেই উন্নত করতে হয়, আপডেট করতে হয়, তাহলে আমাদের সবথেকে গুরুত্ব দিতে হবে অ্যানাটমি এবং ফিজিওলজির উপরে। যদি অ্যানাটমি ফিজিওলজি আমরা না বুঝি, না জানি, তাহলে আমাদের শুধু লক্ষণের উপর ভিত্তি করে আমরা আসলে সেই চিকিৎসাটা করাটা একটা কষ্টকর হবে। তো আমি বিশেষভাবে হোমিওপ্যাথিক চিকিৎসকের যারা অধ্যয়নরত নতুন প্রজন্ম আসছে, তারা যদি হোমিওপ্যাথিকে আরও আপডেট করতে চায় তাহলে
তাদের অ্যানাটমি ফিজিওলজি এবং প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে, যার দ্বারা যেন সেই হোমিওপ্যাথিকটা আরও প্রসারিত হয়। ভিউয়ার্স, আমি ডক্টর লরেন্স তিমু কোরেকি। দাদা, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনি যে অনুপতির সম্পর্কে যে কথাটা তুলে ধরেছেন এবং প্রেসিডেন্ট হিসাবে আপনি অনুপতির কথা তুলে ধরেছেন, তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি জানেন যে এটা স্বাধীনতার 50 বছর পূর্তি যাচ্ছে, স্বাধীনতার সুবর্ণরজ জয়ন্তী। সেই সুবাদে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি 71-এর যে চেতনা এবং স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে হোয়াটস ইউর অপিনিয়ন, আপনার ফিলিংসের কথাটা তুলে ধরবেন সম্মানিত দাদা। ধন্যবাদ। স্বাধীনতার 50 বর্ষ উদযাপন উপলক্ষে আমি যেহেতু গোপালগঞ্জ কোটালীপাড়া কান্দি ইউনিয়ন ধারাবাসের লামবাড়ির সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান আমার জন্মস্থান, সেই 3 আসন আমারই জন্ম সেখানে। আমরা যারা সেই নতুন প্রজন্ম আমাদের সঠিক মুক্তিযুদ্ধ চেতনাকে ধারণ করতে হলে আমাদের পূর্বের ইতিহাস আমাদের জাতির সামনে তুলে ধরতে হবে, সঠিক ইতিহাস, সঠিক মুক্তিযুদ্ধ এবং সঠিকভাবে যে জিনিসটা আমাদের জীবনে প্রয়োজন সেটি হল দেশকে ভালোবাসা। যদি দেশকে ভালোবাসতে পারি তাহলে সেই ভালোবাসাই আমার সমাজ, আমার জাতি, আমার দেশ প্রতি আমাদের ভালোবাসা থাকবে। আমরা যেমন নিজের শরীরকে ভালোবাসি, পরিবারকে ভালোবাসি, তদ্রূপভাবে যদি আমি আমার দেশকে ভালোবাসি তাহলে আমার বিশ্বাস শুধু জানা নয়, এই দেশ একসময় উন্নতির আরও শিখরে পৌঁছে যাবে। ধন্যবাদ দাদা, আপনি যে কথাটা তুলে ধরেছেন, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবকালের যে কথাটা আপনি তুলে ধরলেন গোপালগঞ্জের, এখানের আপনি অধিবাসী হিসাবে আপনি কথাটা তুলে ধরলেন। আমি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সভা থেকে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করেছি। আমার 1 বার 9 2 বার 9 3 বার 9 4 বার 9 অনেকবারে আমার গোপালগঞ্জে যাওয়া হয়েছে, সেই কুন্দিপাড়াতে যেখানে সমাধি আছেন আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আরেকটা সাবজেক্ট নিয়ে একটু আলোচনা করি, যে কথাটা না বললে নাই নয়। ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং ICT-র উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021-41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। আজকে আমরা ডিজিটালে তার প্রান্তে চলে আসছি, তো সেক্ষেত্রে আমি আপনার কাছে যাতে জানতে আছি একজন ডাক্তার হিসেবে লরেন্স তিমু কোরেকি, আমি আপনার কাছে জানতে আছি ডিজিটাল বাংলাদেশ মিশন 2041-কে সামনে রেখে আজকে ডিজিটালের ছোঁয়া আমরা কী দেখতে পাচ্ছি সেই সম্পর্কে মূল অবস্থা নিয়ে আলোচনা করবেন স্বপন প্রেসিডেন্ট আমাদের দাদা। ধন্যবাদ। আমি 19 থেকে 21 পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য হিসাবে ডক্টর লরেন্স তিমুরকে এই উপলব্ধি করতেছি, আজকে এখানে এখন আমি যেভাবে কথা বলতেছি এটাও একটা ডিজিটাল এর একটা উপহার। এর থেকে বড় আসলে এইভাবে আমরা কখনো চিন্তা করতে পারি না, কিন্তু সর্বক্ষেত্রে আমরা সেই ডিজিটালের ফল আমরা দেখতে পাচ্ছি। আমরা স্মার্ট কার্ড পেয়েছি, আমরা একসময় চিন্তা করতে পারিনি যে আমরা এইভাবে সেলফি আমরা তুলব ছবি মোবাইলের মাধ্যমে, আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই প্রক্রিয়া তাদের শুরু হয়েছে অনলাইনে লেখাপড়া, আমরা সেই মাল্টিমিডিয়া আমরা টাকা পয়সা যখন বিকাশ নগদের মাধ্যমে এইভাবে সর্বক্ষেত্রে এর ফল আমরা সুফল পাচ্ছি। সেই ক্ষেত্রে হয়তোবা অনেক সময় কিছু বিষয় থাকে, কিন্তু সর্বক্ষেত্রে যদি আমরা ভালো চিন্তা করি তাহলে এর ফল আমরা আসলে অনেক অনেক পেয়েছি এবং পাবো যদি আমাদের প্রচেষ্টা থাকে।
ভিউয়ার্স, আমি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং তার সাথে ওনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় সাহেবকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। ডিজিটাল বাংলাদেশ মিশন পয়েন্ট অটো 41 কে সামনে রেখে আপনি যে কথাটা তুলে ধরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা না বললে নয় নয় দাদা, আমরা যখন ছোটকালে দাদার আমল এবং বাবার আমল কাটিয়েছি, তখন দাদা বাবার আমল এখানে আমরা ছোটকালকে কবিতা পড়তাম, উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিম পরি দেও দানা, একসময় উত্তর দিকে গেলে বলবো যে চাচা দাদারা বলবো যে একবার ঘাড় কাইটালে এগো, হ্যাঁ যে ইয়া দৈত্য দানা আছে, বেতনি আছে, দক্ষিণ দিকে গেল জিন পরি দেওয়া দানা আছে। কিন্তু এখন আমরা যদি উত্তর দিকে যাই দেই স্বপ্নের যমুনা সেতু, এবং দক্ষিণ দিকে গেলে স্বপ্নের পদ্মা সেতু। তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন, তখন বিশ্বব্যাংক থেকে একটি নিন্দনজনক কথা বলেছিলেন। তখন উনি একটি কথা বলেছিলেন যে আমার সাথে 16 কোটি মা বোন আছে, বাংলাদেশের অর্থায়ন থেকে অর্থাৎ ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আমি পদ্মা সেতু করবো। অতএব চ্যালেঞ্জের মোকাবেলা করে উনি আজকে দেখিয়ে দিয়েছেন পদ্মা সেতু। তো আমরা অল্প কিছুদিনের মধ্যে আমরা পদ্মা সেতু দৃশ্যমান অবস্থা দেখতে পারবো। তো সেই ক্ষেত্রে আপনি পদ্মা সেতু এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট যে আজকে আমরা উদ্বোধন করেছি, সেক্ষেত্রে আপনার অপিনিয়নটা জানতে চাচ্ছি সম্পূর্ণ দাদা, আপনার কাছে আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ, এটা আরেকটি সাফল্যতা। আমরা যারা দক্ষিণ অঞ্চলে বসবাস করি, আমরা যখন আমি গত বড়দিনও আমি গিয়েছি 26 ঘন্টা সেই মাওয়া ঘাটে কষ্ট করে বৃদ্ধ মাতা মাকে নিয়ে বসে রয়েছি, এবং তারপরে সেই বাড়িতে পৌঁছিয়েছি, যেটি ব্যক্তি জীবনে এবং আমাদের পরিবার জীবনে আমরা দেখেছি। আমার মতো আরও অনেকেই সেই কষ্ট উপভোগ করেছে। যখন সেই পদ্মা সেতু চালু হবে তার সুফলটা তখন আমরা বুঝতে পারবো, যে মাত্র 4.5-5 ঘন্টার মধ্যে আমরা যখন ঘরে পৌঁছে ভাত খেতে পারবো, এটি আমরা আমাদের জীবনে সব থেকে বড় একটা পাওয়া। ধন্যবাদ দিই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর তনায় কন্যাকে, যে আমাদের এই সুন্দর একটি শান্তিময় একটি যোগাযোগের ব্যবস্থা করেছে। এটি আমাদের মানে অপ্রত্যাশিত পাওয়া। এটা আমাদের দক্ষিণ অঞ্চলে আমরা যারা ওই অঞ্চলে বসবাস করি বা আমরা সেখানে, এবং আমি বিশেষভাবে আমার একটা আশা যে ব্রিজ চালু হওয়ার পরে আমি প্রত্যেক মাসে আমার গোপালগঞ্জ কোটালিপাড়ায় সেই আমার জন্মস্থানে আমি একদিন আমি সেখানে ফ্রি চিকিৎসা দেবো কুমিল্লার মতো। ওয়াও, আউটস্ট্যান্ডিং, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারে ধারাবাহিক ধরা রক্ষা করার জন্য স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আমি যদি একটি কথা যদি বলতে হয়, তাহলে আমাকে 7 মার্চের কথা বলতে হবে। আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চে ভাষণ দিয়েছিলেন, এবার এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। দীর্ঘ 41 বছর পর ওনাকে দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ পুরস্কৃত করেছেন ইউনেস্কো কর্তৃক। আমাদের আলোকিত এবং কিংবদন্তি ডাক্তার হিসাবে এবং আমরা একজন প্রেসিডেন্ট হিসাবে আপনাকে পেয়েছি। তো আজকে যে 7 মার্চের ভাষণের উপরে 18 থেকে 19 মিনিটে যে ভাষণটা দিয়েছেন, দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ যে পুরস্কারটা করেছেন, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে? এটা প্রকাশ করা বড় কষ্ট, কারণ এটা ভিতরের আনন্দ। গোপালগঞ্জ কোটালিপাড়ার সন্তান হিসাবে, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এটি অত্যন্ত একটা সেই একটা গর্বের বিষয়, যেটি অর্জন করা হয়তো বা অনেক কষ্টের, কিন্তু আমরা করতে পেরেছি। ধন্যবাদ দিই যে এই উপাধি পাওয়ার জন্য যারা যে ব্যবস্থা করেছে ইউনেস্কোকে, এবং আরও বেশি আমরা গর্বিত যে আমরা বাঙালি একসময় দুর্নীতিতে 1 নম্বর ছিলাম, কিন্তু এখন সেই কালিমা মুছে আস্তে আস্তে আমাদের সুনাম সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। ধন্যবাদ এই জন্য দেই ইউনেস্কোকে, এবং ধন্যবাদ দিই যে এই প্রাপ্তির জন্য যেই কাজগুলো করা লাগছে এই বাংলাদেশের আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের একমাত্র কন্যা, আমাদের গর্ব, সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাকে, তার সেই অক্লান্ত পরিশ্রমে আজকে বাংলাদেশ উত্তর উত্তর করে সার্বিকভাবে সর্বক্ষেত্রে আমাদের সুনাম আসতেছে, এবং আমাদের প্রার্থনা যেন তার জীবনে পিতা ঈশ্বর আরও আশীর্বাদ দান করেন, তাকে শক্তি দেন, সাহস দেন, যেন এই বাঙালি জাতিকে পৃথিবীর সেই গৌরবময় স্থানে
নিতে পারে সেই প্রার্থনাই আমার। সম্মানিত ডক্টর লরেন্স দাদা, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে সাধারণ মানুষের ভাষা পরিচিত ইউনেস্কো কর্তৃক যে পুরস্কারটা দিয়েছে আপনি অত্যন্ত গর্বের সহিত এই কথাটা তুলে ধরেছেন। আপনি জানেন বিশ্বের পক্ষে 83 জন প্রেসিডেন্ট ওয়ার্ল্ড অফ দ্য পুরস্কার পেয়েছেন, কিন্তু আমাদের বাঙালি জাতির পিতা ওয়ান অফ দ্যাম তিনি একটা অলিখিত ভাষণের উপরে পুরস্কার পেয়েছেন, যেখানের মধ্যে 1108টি ওয়ার্ড ইউজ করা আছে। যেহেতু আপনি কালচারালের সাথে আছেন, আপনি জানেন যে 1108টি ওয়ার্ডকে আজকে রিচার্জ করে আমরা পেয়েছি লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ হিউম্যান ক্যারেক্টার। অবশেষে আমি টেবিল টকসের শেষ প্রান্তের মধ্যে চলে আসছি। অবশেষে দাদা, আপনার সম্পর্কে যদি আমাকে বলতে হয় তাহলে আমি কবির ভাষায় বলবো, কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। ভাগো, ওরা বলে তোমার কোলে সেই গল্প শুনতে দেবে না। বলো মা, তা কি হয়, তাই তো আমার আসতে দেরি হচ্ছে। তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে উর্কি ধানের মুর্কি সেজে এটা সেটা আরো কত কি, তার খোকা যে বাড়ি ফিরবে ঝাপসো চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকা আর সব শকুনেরা ব্যবচ্ছেদ করে। আমি আজকের এই বিশেষ দিনটিতে আবু জাফর আবাইদুল্লাহর লেখা কোনো এক মাকে কবিতাটি আপনার এবং আপনার পরিবারের জন্য আমি উৎসর্গ করে দিয়ে গেলাম। ধন্যবাদ অনেক দাদাকে এই ব্যবস্থা করার জন্য। আপনারও শুভকামনা করি। ভিউয়ার্স, আমার চ্যানেলের সামনে যারা আছেন, আজ রাত 11:15 আমার দেখা আলোকিত কিংবদন্তি হিসাবে ডক্টর লরেন্স তিমু বৈরাগী সাহেবের সাক্ষাৎটি দেখে নেন এবং সভাপতি হোমপতি ও সেবা সংঘ। আপনারা লগইন করে ফেলেন www.brightinstantinet.com এবং টিভি নেটওয়ার্ক হিসেবে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে কুমিল্লা জেলা প্রতিনিধি হিসাবে আপনাকে আমি স্বাগতম জানাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে।